পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে দৃশ্য দূষণ রুখতে পদক্ষেপ গ্রহণ করল নবনির্বাচিত কাউন্সিলর নাজমুন আরা বেগম। আজ তিনি নির্বাচনী প্রচারের সময় তার 26 নম্বর ওয়ার্ড এলাকায় যেখানে যেখানে পোস্টার, হোর্ডিং এবং দেওয়াল লিখেছিলেন, সেগুলি নিজের উদ্যোগে দাঁড়িয়ে কর্মীদের দিয়ে খোলা করালেন এবং নিজের হাতে দেওয়াল লিখন মুছলেন। তিনি জানান, নির্বাচনী প্রচারের জন্য মানুষের কাছে তার পরিচিতি তুলে ধরতে দেওয়াল লিখন এবং হোর্ডিং এর ব্যবহার করা হয়েছিল। মানুষের আশীর্বাদে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। নির্বাচনী কাজ শেষ, এখন মানুষের পাশে থেকে মানুষের কাজ করার সময়। তাই এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং দৃশ্য দূষণ আটকাতে, সৌন্দর্য বজায় রাখতে সমস্ত দেওয়াল লিখন সহ দলীয় পতাকা যেখানে যেখানে লাগানো ছিল সেগুলি তিনি কর্মীদের দিয়ে খুলে এলাকা পরিষ্কার রাখার চেষ্টা করলেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই ওয়ার্ডের বিশিষ্ট জনেরা। আজকে কি করা হচ্ছে এটা? আজকে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে এলাকায় আমাদের নির্বাচনের আগে রাত্রি ঘোষণা হওয়ার পর নির্বাচনের নিয়ম অনুযায়ী আমরা একটা প্রচারের মাধ্যম ছিল, এগুলো পোস্টার, ব্যানার, দেয়াল লিখন এগুলো আমরা করেছিলাম এবং ভোট প্রচারের একটা পদ্ধতি মেনে এই কাজগুলো করা হয়েছিল। মানুষের সঙ্গে পরিচিতি, প্রার্থীর পরিচিতি হওয়ানোর জন্য, প্রার্থীর নাম জানার জন্য। তো মোটামুটি আমাদের ভোট পর্ব কমপ্লিট হয়ে গেছে। নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি। এলাকার মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং আমি এখান থেকে কাউন্সিলর 26 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছি। এরপর আমার এলাকার সমস্ত কাজের দায়িত্ব আমার উপর পড়েছে। আমি এলাকাকে পরিষ্কার রাখার জন্য এবং এলাকায় যাতে কোনো দূষণ না থাকে, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই সমস্ত কাজের জন্য আমি আমার কর্মীদেরকে, আমি নিজে দাঁড়িয়ে থেকে কর্মীদেরকে দিয়ে চাইছি যে এলাকা যেন সব পোস্টার, ব্যানার মুক্ত হয়। আর দেয়াল লিখনের প্রয়োজন নয়, কারণ মানুষের পরিচিতি হয়ে গেছে, মানুষ অলরেডি আমাদের কাছে এসেছে এবং আমরা মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। তাই এইসব পরিবেশটাকে পরিষ্কার সুন্দর রাখার জন্য এবং বিশেষ করে যাতে পরিবেশ দূষণের কোনো আমাদের মাধ্যমে বা আমাদের এই প্রচারের এই নানা রকম পোস্টার, ব্যানারের মাধ্যমে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, পরিবেশের যেন কোনো নোংরা পরিবেশ দেখতে খারাপ না লাগে, তার জন্য আমরা এগুলো সরিয়ে নিলাম এবং আমরা এবার আমাদের নিজেদের বিভিন্ন যে সমস্ত কর্মসূচি আছে সেইভাবে আমরা কাজ করব। সমস্ত দেওয়াল পোস্টার কি খুলে দেওয়া? চেষ্টা করছি সব এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, যে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবার এই প্রচারের দেওয়াল লিখন করতে গিয়ে বা পোস্টার ব্যানার দিতে গিয়ে অনেক জায়গা হয়তো হয়ে গেছে, মানুষের দেখতে খারাপ লাগছে, চারিদিকে পোস্টার, ব্যানার হয়ে আছে, মানুষের হাতে রাস্তাঘাটে গিয়ে যাওয়া আসার অসুবিধা হচ্ছে অনেক সময়। সেইগুলো যাতে না থাকে আমরা চাইছি যে সমস্ত এলাকায় সেভাবে যেন পরিষ্কার হয়। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।